নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার বাচ্চাতে রাহু গ্রহ যেখানেই অবস্থান করুক না কেন, সেই রাহু গ্রহ থেকে আপনি কোন দুটো পদ্ধতির মাধ্যমে, কোন দুটো প্রতিকারের মাধ্যমে আপনারা অবশ্যই রাহু থেকে সার্বিক অর্থে শুভ ফল লাভ করবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যতন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন রাহু হচ্ছে ছায়া গ্রহ। রাহু যেভাবে অবস্থান করে সেই ভাবপতির ফলাফলকে নিজের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করায় এবং সেই সঙ্গে অর্থাৎ সেই গ্রহটার অনুযায়ী ফল দেওয়ার চেষ্টা করে, বা যে গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহের কারুকথাটাকে নিজে নষ্ট করে দিয়ে নিজের মধ্য দিয়ে তার প্রভাবকে ব্যক্ত করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি রাহু হলো ছায়া গ্রহ, কারণ রাহুর মধ্যে রয়েছে হচ্ছে ইলিউশন, মানুষের মস্তিষ্কের মধ্যে একটা মতিভ্রম তৈরি করে, একটা ধোঁয়াশা ভাব তৈরি করে। রাহুর প্রভাবিত মানুষরা কিন্তু কিসের একটা ইলিউশনের মধ্যে কিন্তু ডুবে থাকে। যে সমস্ত মানুষরা অত্যন্ত অ্যাডিক্টেড, সেটা কোনো নেশা হোক, সেক্সুয়াল হোক, বা যে কোনো ব্যাপারে বলি না কেন, বা অত্যন্ত মোবাইল অ্যাডিকশান, সেই জায়গাটা কিন্তু রাহু থেকে আসে। রাহু মানুষের যেমন অনেক বুদ্ধি দেয়, মানুষের অনেক পলিটিক্যাল ক্ষমতা দেয়, রাহু কিন্তু কোনো একদিকে পরিচালিত করার ক্ষেত্রে আপনার যে পেশেন্স, যে অধ্যাবসায়, যে ক্ষমতার প্রয়োজন হয়, বা যে একাগ্রতার প্রয়োজন হয়, সেই জায়গাটাকে কিন্তু মানুষের নষ্ট করে দেয় এবং মানুষের জীবনে মেজর অংশে সমস্যা ক্রিয়েট করে কিন্তু রাহু। এবং ডিস্ট্রাকশন, আপনার লাইফে সমস্ত ডিসিপ্লিনকে ভেঙে দেওয়া, আপনার জীবনে একটা অস্থিরতা অনুভব করা, আপনার জীবনের এই যে আনসার্টেনিটি, আপনার কোনো কিছু নিশ্চিততা নাই, কোনো কিছু নিশ্চয়তা নাই, এই ভালো তো এই খারাপ, এই যে সমস্যাটা কিন্তু রাহুর মধ্যে ক্রিয়েট করে। কারণ রাহু এমন একটা মিস্টেরিয়াস প্ল্যানেট, কখন যে কীভাবে ফল দেবে সেটা কিন্তু সহজে বোঝা যায় না। কারণ কতটা পাওয়ারফুল, ভাবুন, যেভাবে অবস্থান করছে সেই ভাবপতির ফলাফলকে নিজের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করছে। অর্থাৎ বুঝতে পারছেন, ধরুন আপনার কাছে একটা লোক এলো, সে কিন্তু সে তার সমস্ত ক্যারেক্টারটাকে ছেড়ে দিয়ে সে আপনার সঙ্গে মেশার মতো জন্য আপনার পুরো ক্যারেক্টারটা সে আত্মপ্রকাশ করাচ্ছে, সে কিন্তু আপনার কাছে তেমন জিনিসটা দেখাচ্ছে। আবার ধরুন সেই মানুষটাই হয়তো সেখান থেকে ছেড়ে দিয়ে অন্য একটা মানুষের কাছে গেল, সেই মানুষটা কিন্তু আবার তার ক্যারেক্টারটাকে নিয়ে কিন্তু সে তার মতো করে সে কিন্তু কথা বলছে। তো এই যে মানুষের এই যে একটা দেখনদারি ব্যাপার, যেটা বাইরে প্রকাশ করছে কিন্তু অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। আমরা যদি সমস্ত পলিটিক্যাল ব্যাপারগুলোকে ফলো করি, অ্যাকচুয়ালি আপনাদের যে শো আপ করা হচ্ছে, যে কোনো বিজনেসে বলি বা যে কোনো পলিটিক্যাল ব্যাপারে বলি, যে শো আপের ব্যাপার, যে এই যে অ্যাড দেওয়ার ব্যাপার, এই যে মিডিয়া সংক্রান্ত ব্যাপার, বিশাল একটা মনে হচ্ছে বড় কিছু হচ্ছে কিন্তু আদৌ কিছু না, মনে হচ্ছে না বিশাল কিছু আপনাদের উন্নত, মানে একটা উন্নয়ন করা হচ্ছে সব জায়গায়, কিন্তু প্রকারান্তরে যারা করছে তারা কিন্তু খুব ট্যাকফুলি সেটাকে দেখাচ্ছে। বা ধরুন আপনি কোনো একটা অনলাইনে প্রোডাক্ট কিনলেন, সেটা এমনই অ্যাড দেখলেন, এতই ভালো লাগলো আপনার, কিন্তু যখন জিনিসটা কিনলেন তখন দেখে বলে এই জিনিস। তো এই ব্যাপারটা কিন্তু রাহু তৈরি করে, রাহু মানুষের মস্তিষ্কের মধ্যে ভ্রম তৈরি করে, অলীক চিন্তাও আপনার জন্ম দেয়, আপনাকে ডিসিপ্লিন পথ থেকে সরিয়ে দেয়, আপনার লাইফে যত রকমের ডিস্ট্রাকশন, যত রকমের ভুলভাল পথে চালানোর ক্ষমতা কিন্তু রাহু আপনার মধ্যে প্রদান করে। সুতরাং রাহু অত্যন্ত অত্যন্ত চালাক, অত্যন্ত ধূর্ত ব্যাপার রয়েছে। রাহুর প্রভাবকে আপনাকে, রাহু মানুষের মনে এক উচ্চ আশা সঞ্চার করে, রাহু মানুষের মনে বা মানুষের জীবনে একটা ডিজায়ারের সঞ্চার করে। মানুষ কিন্তু কাজ তখনই করে, ধরুন আপনি একটা জায়গায় কাজ করতে যাচ্ছেন, আপনি সকাল থেকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ব্রাশ করে দাঁত বেজে আপনি খাওয়া দাওয়া করে স্নান করে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন, ঠিক আছে, তো সেখানে যাচ্ছেন আবার ফিরে আসছেন, তো আপনার কি আছে যে আমি মাসের শেষে টাকাটা পাই? অর্থাৎ আপনার সেখানে ডিজায়ার কি ক্রিয়েট করেছে, অর্থ, ফিনান্সিয়াল বা আপনার এক্সপিরিয়েন্স যাই বলি না কেন, তো সেই জায়গাটা যে আমি এটা করলাম এটা পাবো। তো এই যে ডিজায়ার, রাহু কিন্তু আপনার মনের মধ্যে একটা প্রবল উচ্চাশা সঞ্চার করে। তাই আপনাকে রাহুকে কন্ট্রোল করতে হলে আপনার একদিক থেকে দেখবেন, রাহুর উচ্চাশাকে কন্ট্রোল করতে গেলে আপনার সঠিক পথে যদি ডিজায়ারকে লাগাতে পারেন, ধরুন আপনার জীবনের সেই ডিজায়ার যদি উন্নত লাইফস্টাইল লিড করার জন্য করেন, অর্থাৎ আপনি জীবনে উন্নতি করবেন, আপনি লড়াই করছেন যে আমাকে এটা করতে হবে, আমাকে এটা পেতে হবে, এই জন্য আমি এটা করছি,
তো এই ডিজায়ারটা যদি এইভাবে সেট করতে পারেন তাহলে সেই রাহু অর্থাৎ আপনার মাইন্ড, রাহু মানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার মন, আপনার মন কিন্তু ব্রেনের কথা শোনে না, মন কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, মনের কিন্তু কিচ্ছু যায় আসে না, মন কিন্তু মনের যেখানে যেটা ভালো লাগে মন সেটা করে, সেটা আপনার ফোন দেখা হোক, ভুলভাল কিছু দেখা হোক, নেশা বলি, মানে মনের কিন্তু কিচ্ছু যায় আসে না, আপনার লাইফের কী হবে তার কিন্তু কিচ্ছু এসে যায় না, তার যেটা ভালো লাগে সে সেই ব্যাপারে চলে যায়, সেই দিকে কিন্তু ইন্ডালজ হয়ে যায়। সিমিলারভাবে কিন্তু রাহু হচ্ছে আমাদের মনকে কন্ট্রোল করে, মন আমাদের চাহিদাকে কন্ট্রোল করে, এই যে টেম্পোরারি ফিলিংস, টেম্পোরারি ইমোশন, আমাদের কোনো কিছু খাওয়ার ইচ্ছা, যেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের মনের মধ্যে এমনভাবে ঢুকে রয়েছে, তো আমরা চাইলেও কিন্তু সেখান থেকে সরতে পারছি না। আমি জানি যে আমাদের মোবাইল ফোন ক্ষতি করে, কিন্তু আমাদের হাতটা কিন্তু সেই মোবাইল ফোনেই চলে যাবে, কেননা আমরা মোবাইল ফোন থেকে প্রচুর লাভ পাই, প্রচুর উপকারও পাই, আজকে পেমেন্ট অ্যাপস থেকে শুরু করে আমরা কোনো ইনফরমেশন যে কোনো মুহূর্তে আমরা কিন্তু পেতে পারি, কারণ আপনাকে কিন্তু এম্পাওয়ার করছে প্রতি মুহূর্তে, আপনি রাহুর প্রভাব থেকে ছেড়ে বেরোতে পারবেন না। এই যে ইন্টারনেটের যুগ, এই যে সফটওয়্যার, এই যে আমরা ইউটিউবে আমি যে অনুষ্ঠানটি করছি, এখানে অবশ্যই রাহুর একটা পজিটিভ প্রভাব আপনাদের মধ্যে রয়েছে বা আমার মধ্যে রয়েছে, যে জায়গাটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বা আপনি যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু, যে আপনি যে আপনার হাতে যে একটা মোবাইল ফোন রয়েছে আপনি যে সেই উপকারটা পাচ্ছেন সেটা কিন্তু আপনাকে রাহু এনে দিয়েছে, নাহলে কিন্তু আপনি পেতেন না। সুতরাং নেগেটিভ বললে কিন্তু আপনাকে হবে না। রাহু কিন্তু ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে শুরু করে, ইন্টারনেট থেকে শুরু করে, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে, আপনার জীবনের কূটনৈতিক বুদ্ধি, আপনার ডিজায়ার, জীবনে উন্নতি করার ক্ষমতা, এগুলোও কিন্তু প্রদান করে। কিন্তু তার ব্যাকেও কিন্তু থাকবে আপনাকে ভুল পথে চালানোর ক্ষমতা। আপনাকে লাইফে আপনি যেটা করতে চান সেটা না করে আপনি মনের বিশেষে দৌড়াবেন, এই জায়গাটাও কিন্তু রাহু আপনার লাইফে তৈরি করতে পারে। সুতরাং রাহুকে চিনতে গেলে আপনাকে ব্রেনকে আরও অ্যাক্টিভ করতে হবে, আর ব্রেনকে যদি আপনার অ্যাক্টিভ করতে হয় তাহলে আপনাকে বৃহস্পতি বা আপনার লগ্নপতি বা শনি, এই সমস্ত স্ট্রং প্ল্যানেটগুলোকে আপনার বাচ্চাটা অ্যাক্টিভ থাকা অত্যন্ত জরুরি। আপনার বৃহস্পতির গ্রুপেই জন্ম হোক, অর্থাৎ বৃহস্পতি, মঙ্গল, রবি, চন্দ্র এই গ্রুপেই আপনার জন্ম হোক, বা আপনার শনির গ্রুপেই জন্ম হোক, মানে শনি, বুধ, শুক্র এই দুটো গ্রুপের মধ্যে যেই গ্রুপে আপনি থাকুন না কেন, সেই শুভ গ্রহগুলো আপনার লগ্নের এক্সপেক্টে কিন্তু স্ট্রং থাকতে হবে, যদি আপনি রাহুকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবেন তবেই কিন্তু রাহুকে আপনি সঠিকভাবে জীবনে ইউটিলাইজ করতে পারবেন। কিন্তু যদি সেই রাহু যেভাবে বসে রয়েছে তার অধিপতি ডিস্টার্ব হয়ে বসে আছে, বা যেই রাহু বসে রয়েছে সেই রাহু আপনার শুভ গ্রহকে অত্যন্তভাবে নেগেটিভ প্রভাব দিচ্ছে, তাহলে রাহু আপনার মাইন্ড আপনাকে কিন্তু ছুটিয়ে নিয়ে বেড়াবে, আপনি যে কোন পথে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। অর্থাৎ অনেক দেখবেন ছেলেপিলে থাকে, অনেক ছেলে মেয়ে থাকে যারা কিন্তু পড়াশোনার সঙ্গে যুক্ত কিন্তু জানেও না যে তারা লাইফটা কীভাবে স্পেন্ড করে দিচ্ছে, কীভাবে তারা নষ্ট করে দিচ্ছে, কীভাবে চলে যাচ্ছে, যেন সময় চলে যাচ্ছে, কিছু করতে পারছে না, এই ব্যাপারটা কিন্তু রাহু তৈরি করে। শুধু মানে পড়াশোনার সঙ্গে যুক্ত মানুষরাই কেন, অনেক মানুষের মধ্যে যে ভুলভাল স্বভাব, নেশার মধ্যে অ্যাডিক্টেড হয়ে যাওয়া, অত্যন্ত জেদ রাগ, ফ্যামিলির মধ্যে অত্যন্ত বারেবারে একটা ক্যাচাল করে দেওয়া, অশান্তি করে দেওয়া, ঠিক আছে, ভুলভাল ব্যাপার নিয়ে মাথা গরম করা, এই জায়গাটাও কিন্তু রাহু তৈরি করে। রাহু মানুষের মনের মধ্যে একটা প্রবল উচ্চাশা সঞ্চার করে, কূটনৈতিক বুদ্ধি, জটিলতা, কুটিলতা এবং আপনাকে ভুল দেখানো, যা দেখছেন ভুল কিন্তু আপনাকে কিন্তু সেটা শো আপ করা হচ্ছে, সেই ব্যাপারটাও কিন্তু রাহু প্রদান করে। তাই আপনাকে রাহুকে কন্ট্রোল করতে হলে আপনার বাচ্চাটি রাহু যেভাবে অবস্থান করছে সেই জায়গাটাকে অবশ্যই আপনাকে স্ট্রং করতে হবে, সেই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে। যদি সেই গ্রহটা আপনার লগ্নের এক্সপেক্টে শুভ গ্রহ না হয় তাহলে সেই গ্রহটাকে স্ট্রং করার জন্য ডিরেক্টলি হয়তো আপনি স্টোন পড়তে পারবেন না, তার বিভিন্ন প্রতিকার রয়েছে, আমার ভিডিওতে রয়েছে, আপনারা দেখতে পারেন কোনভাবে বসে রয়েছে, সেটাকে স্ট্রং করতে হবে এবং আপনাকে আপনার নিজের ব্রেন ওয়াইজ প্ল্যানিং করতে হবে, মাইন্ডের বেসিসে এই টেম্পোরারি প্লেজার, টেম্পোরারি এই যে ডিস্ট্রাকশনের মধ্যে আপনি চলে যাচ্ছেন লাইফ ভর, এই জায়গা থেকে সরে এসে আপনাকে সঠিক একটা জায়গায় আপনাকে ফোকাস রাখতে হবে, যে আমার জীবনের উদ্দেশ্য, আমার জীবনের ডিজায়ার হচ্ছে এটা। এই যে যখন ডিজায়ারটাকে আপনি সেট করবেন, অর্থাৎ আপনার জীবনে যখন গোলটাকে বা অ্যাচিভমেন্টটা যখন আপনি সেট করে দিলেন, তখন কিন্তু রাহু অনুযায়ী আপনাকে কিন্তু সেই অ্যাচিভমেন্টে পৌঁছানোর মতো একটা বিশেষ ক্ষমতা কিন্তু প্রদান করবে। কিন্তু আপনার মধ্যে সেই যে গোলের মধ্যে ধরে থাকাটা, যে আমাকে জীবনে এটাই আমার পেতে হবে, এই যে ধরে রাখবে কিন্তু আপনার শুভ গ্রহরা। আর রাহু কী করবে, আপনার মনের মধ্যে সেই জিনিসটাকে পাওয়ার জন্য একটা বাসনা তৈরি করবে, যে আমাকে আমাকে জিনিসটা পেতেই হবে। সেই যে বাসনাটাকে যদি আপনার যদি রিয়েলিস্টিক আপনি যদি গোল রাখতে পারেন,
অর্থাৎ আপনার ডিজায়ারকে যদি সঠিকভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন, ভুলভাল জায়গায় কিন্তু ডিজায়ার নয়। আজকে বিরিয়ানি খেতে যাব, কালকে মোবাইল ফোনে ওই দেখবো, কালকে ওখানে গেম খেলবো, এমন নয়। ডিজায়ারকে কিন্তু আপনাকে চুজ করতে হবে, আপনার জীবনের ফাইটকে নিজেকে চুজ করে নিতে হবে, কোন জায়গায় লড়বেন, কোন জায়গায় লড়বেন না, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে প্ল্যানিং করে বার করে নিতে হবে। যদি সেই নিজের যে উচ্চ আশাকে, নিজের ডিজায়ারকে সঠিক জায়গায় আপনি সেট করতে পারেন, সেই রাহুই কিন্তু আপনাকে জীবনের একটা আলটিমেট জায়গায় টেনে নিয়ে যাবে। এবং এই রাহুকে প্রসন্ন করতে গেলে আমি প্রতিটা ভিডিওতে বারে বারে একই কথা বলি যে কেউ গোমেদ পড়বেন না, খুব বুঝে শুনে গোমেদ কিন্তু পড়বেন, গোমেদ সচরাচরভাবে গোমেদ পড়া উচিত নয়, দরকার হলে রাহুর মন্ত্র পাঠ করবেন, রাহুর নামে পুজো দেবেন, অনেক উপকার পাবেন এবং আপনার নিজের ডিজায়ারকে সঠিক জায়গায় সেট করবেন যে আমাকে জীবনে এটা পেতে হবে। এবং যেমন কেতুর ক্ষেত্রে আমি যখন ভিডিও করেছিলাম বলেছিলাম যে কেতু কিন্তু মানুষের মনে যেই ভাবে থাকে সেই ভাবটার সম্বন্ধে মানুষকে কোনো এক্সপেকটেশন ছাড়াই কিন্তু কাজ করতে হয়, আর রাহু যেভাবে থাকবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে ডিজায়ারটাকে সঠিকভাবে কিন্তু সেট করতে হবে। যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আর যদি না করতে পারেন আপনাকে ডিসিপ্লিন পথ ভেঙে দিয়ে আপনাকে পুরো ডিস্ট্রাকশনের মধ্যে নিয়ে গিয়ে এমনভাবে ফেলে দেবে যে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কী হবে, ভাবে লাইফটা পুরোটাই চলে গেল। তো এই সমস্যা কিন্তু রাহু ক্রিয়েট করে, কারণ রাহুর মধ্যে রয়েছে প্রচণ্ড একটা অ্যাম্পলিফাইং ক্ষমতা। রাহুর এই পাওয়ারকে আপনাকে ইউটিলাইজ করতে জানতে হবে, যারা জেনেছে যারা বুঝেছেন তারা কিন্তু সেই পাওয়ারকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পেরেছেন। প্রতিটা মানুষের মধ্যে ডিভাইনিটি রয়েছে, প্রতিটা মানুষের মধ্যে তার দেবত্ব ক্ষমতা রয়েছে। তো আপনি কিভাবে আপনার পাওয়ারকে, আপনার ডিভাইনিটিকে ইউটিলাইজ করছেন সেইটা আপনাকে জানতে হবে। সেইটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি আপনার মাইন্ডকে দিয়ে, মাইন্ড এবং ব্রেনকে যখন একসঙ্গে কম্বাইন করে দেবেন এবং সঠিকভাবে যখন ব্রেনকে, ব্রেন যখন মাইন্ডকে সত্যি কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ আপনি যখন আপনার টেম্পোরারি প্লেজারের কথা ভুলে গিয়ে আপনার মেন্টালিটিকে, আপনার গঠনমূলক কোনো কিছু করার দিক থেকে ফিক্স করতে পারবেন, তখন সেই রাহুই আপনাকে ধীরে 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 উন্নতির দিকে কিন্তু নিয়ে যাবে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এবং সেই সঙ্গে রাহুর মন্ত্র পাঠ অত্যন্ত দরকার। রাহুর যে প্রণাম মন্ত্র 3 বার পাঠ করে, তার যে বীজ মন্ত্র 108 বার করে পাঠ করা, এবং এই পাঠটা যদি 66 দিন করতে পারেন, প্রণাম মন্ত্র আপনারা জানেন, ওং অর্ধকায়ং মহাগ্রহং চন্দ্রাদিত বিমর্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রণামামহম, এবং সেই সঙ্গে তার যে বীজ মন্ত্র ওং ফ্রাম ফ্রেম ফ্রম সহা রাহবে নমা, ওং ফ্রাম ফ্রেম ফ্রম সহা রাহবে নমা, ওং ফ্রাম ফ্রেম ফ্রম সহা রাহবে নমা, এই মন্ত্র পাঠ করতে পারে। কারণ আপনার মধ্যে ভ্রম কিন্তু তৈরি করে, ইলিউশন তৈরি করে, ছায়া তৈরি করে। সুতরাং এই ছায়াকে আপনাকে মাইন্ড থেকে সরিয়ে অরিজিনাল অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতাকে যদি রাখতে পারেন, তাহলে রাহুর এই যে ডিজায়ার, এই যে উচ্চ আশা দিয়ে আপনি জীবনে কিন্তু বিশাল পরিবর্তন করতে পারবেন। সুতরাং আপনি সেই পাওয়ারকে কীভাবে ইউটিলাইজ করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে আছে। আপনার হাতে মোবাইল ফোন থাকা মানে আপনি এমন কিছু ইনফরমেশন, যা কিছু জানতে চান, সেটা আপনি কোনো বিজনেস করুন, কীভাবে টাকা পয়সা ইনকাম করবেন, কীভাবে করবেন, সেই জায়গাটা যেমন আপনি খুব সহজে জানতে পারেন গুগল থেকে, তেমন কিন্তু আপনার শর্টস থেকে হোক, ভুলভাল সোশ্যাল মিডিয়ায় টাইম ওয়েস্ট হোক কিন্তু করতে পারেন। সুতরাং আপনি কোন দিকতে নিজেকে দেখছেন, নিজেকে আপনি কীভাবে দেখছেন, সেলফ রিয়েলাইজেশন, সেলফ রিফ্লেকশন, সেই জিনিসটা যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে রাহুর সঠিকভাবে, রাহুর এই যে এক্সেসিভ এনার্জিকে, এই যে অ্যাম্পলিফাইং এনার্জিকে আপনি সঠিক কাজে লাগিয়ে জীবনে কিন্তু সর্বার্থকভাবে উন্নতি করতে পারবেন। তো আজকে এখানেই থামতে হবে। আমার অনুষ্ঠানটিকে সর্বার্থকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, অ্যাস্ট্রোলজিক্যাল ভিউয়েতে আপনাদের বোঝালাম, এবং সেই সঙ্গে আপনাকে বলবো রাহু যেভাবেই থাকুক না কেন, রাহু জেনারেলিভাবে 3, 6, 10, 11 ভালো ফল দেওয়ার চেষ্টা করে, কিন্তু রাহু অ্যাকচুয়ালিভাবে লগ্ন সপ্তম, খুবই আপনার শরীর, আপনার বিবাহিত লাইফ, আপনার পাবলিক জিনিসে ডিস্টার্ব তৈরি করার চেষ্টা করে, আপনার মন মানসিকতার মধ্যে চাপ দেওয়ার চেষ্টা করে। 4th দশমে আপনার ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক কিছুটা ঝামেলা তৈরি করে দেয়, এই অ্যাক্সিসগুলো খুব বিপজ্জনক। লগ্ন সপ্তম, 4th দশম সেখানে কিন্তু আপনার পরিবার নিয়ে কিছু ঝামেলা ক্রিয়েট, অর্থাৎ 4th রাহু 10th কেতু অথবা 4th কেতু 10th রাহু, যাই হোক না কেন, এমন সিমিলারভাবে কিন্তু লগ্নে রাহু 7th কেতু অথবা লগ্নে কেতু 7th রাহু, যাই হোক না কেন, মানে অর্থাৎ লগ্ন 7th এক্সিসে যদি রাহু কেতু থাকে, একটাকে নর্থ নোড একটাকে সাউথ নোড বলা হয়। তো যাই হোক, নর্থ নোড বলা হয় হচ্ছে রাহুকে আর কেতুকে বলা হয় সাউথ নোড। তো যাই হোক, নেক্সট হচ্ছে
যদি আপনার বাচ্চাটি তৃতীয় নবমে থাকে তাহলে নবম ভাবটাকে কিন্তু রাহু বা কেতু যেই থাকুক না কেন সে কিন্তু হ্যাম্পার করে। তবে কেতু থাকলে কিছুটা স্পিরিচুয়ালিটি দেয় আপনার মধ্যে, তবে রাহু কেতু থাকলে কিন্তু আপনি লোককে বেশি উপকার করলে সেখান থেকে কিন্তু আপনাকে কেশ খেতে হবে। তো এইভাবে রাহু যেভাবেই থাকুক না কেন কোনো না কোনোভাবে সমস্যা ক্রিয়েট করে। তাই রাহুর হাত থেকে বাঁচতে গেলে আপনাকে মেন যেটা করতে হবে, যেভাবে বসে রয়েছে সেই ভাবের অধিপতিকে স্ট্রং করতে হবে এবং আপনার তার মন্ত্র পাঠ করতে হবে এবং আপনার নিজের ডিজায়ারকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। আপনার ডিজায়ারকে বা গোলকে সঠিকভাবে সেট করতে হবে, তাহলে আপনার জীবনে অবশ্যই উন্নতি করতে পারবেন। আমার এই অনুষ্ঠানে আপনাদের কতটা ভালো লাগলো সার্বিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আমি কিন্তু রাহু নিয়ে আলোচনা করলাম। আমি কিন্তু সর্বার্থকভাবে আপনাদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করি, নতুনভাবে অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ দেওয়ার চেষ্টা করি। আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখার নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি, নমস্কার।